আজকে দেখা গেল আপনাদেরকে এবং সকলকে কর্মীবৃন্দ এবং প্রধান সাহেব মানে সাহেব ওনাকে দেখা গেল যে থানাতে কি ব্যাপার বলুন একটু। ব্যাপার বলতে বামস গ্রাম এমনিতে তখন আগে তো খুব মানে অশান্তিপ্রিয় গ্রাম ছিল, সবসময় অশান্তি থাকতো, সেই গ্রাম কিন্তু এখন পুরো সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। হঠাৎ দেখি কাল রাত্রি 12টার সময় 2-3টে ঘরে পুলিশ গিয়েছিল এবং তাদের হাতে নোটিশ ধরিয়ে দিয়ে এসছে। এই নোটিশ ধরানোর ফলে আমাদের গ্রামে যে শান্ত গ্রামটা অশান্ত রূপ নিচ্ছিল। আমি আমার গ্রামের কিছু আমাদের কর্মী মানে গ্রামের গ্রামবাসীকে নিয়ে আজকে থানা গিয়েছিলাম, থানার প্রশাসনের কাছে জানতে যে স্যার কিসের জন্য রাত্রে থানা যাওয়া এদের বাড়ি যাওয়া হয়েছিল। প্রশাসন বলল যে ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তা আমরা বললাম ঠিক আছে স্যার, প্রশাসনের কাছে আমরা একটাই দাবি রেখেছিলাম, এর আগে যেমন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও যাতে করে, আমরা এই দাবিটুকু প্রশাসনের কাছে রেখেছি। যাদের বাড়িতে আপনারা বলছেন যে নোটিশ ধরিয়ে দিয়েছে, ওনারা কি তৃণমূল কর্মী না সাধারণ ব্যক্তি? তৃণমূল কর্মী। কিছু জানা গেছে কি কারণে নোটিশ দিয়ে আসছে? না, প্রশাসন বলে তখন এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, কি কারণ না কারণ সেটা আপনাদেরকে কেন বলবো বা আমরা জানতেও চাই না স্যার। তো তার পরিপ্রেক্ষিতে আপনারা আজকে কি করলেন? আরে আমরা প্রশাসনকে একটাই বার্তা দিলাম যে স্যার আপনারা যেমন নিরপেক্ষভাবে কাজ করছেন আমরা আশা রাখবো আপনারা এইভাবেই নিরপেক্ষভাবে কাজ করবেন, যদি কেউ দোষী আসে শাস্তি পাক, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু নিরপদ যারা অপরাধী নয় তারা যেন শাস্তি না পায় সেদিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন স্যার। ঠিক, আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী সোমনাথ চক্রবর্তী, আমি ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আপনাকে দেখা গেল থানায়, কি ব্যাপার? আমার ভাতার অঞ্চলে কিছু মানুষ এলাকাকে উত্তপ্ত করে এলাকা অশান্তি করার চেষ্টা করছে, তার জন্য আমি আজ ভাতা থানায় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে আমার এলাকা শান্তিপূর্ণভাবে থাকে। সেজন্য আমি প্রশাসনের কাছে নিরপেক্ষভাবে বিচার চাইতে গিয়েছিলাম যাতে আমার এলাকা শান্তিপূর্ণভাবে থাকে। না, আপনার আপনার আপনি যে আমি যেটা দেখলাম শুনলাম আর কি যে আপনি নিরাপদ নন। আমি যেহেতু মহিলা প্রধান সেহেতু আমার অনেক সদস্য আছে মহিলা, আমাদেরকে সবসময় এখানে ওখানে যেতে হচ্ছে, আমি নিরাপত্তাহীন বোধ করছি, তার জন্য আমি আজকে প্রশাসনের কাছে তার জন্য সেই দাবিও রেখেছি। কোন অ্যাঙ্গেল থেকে আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন? আমি এখন কিছু বলছি না, সেটা আমি এলাকা আমি যেটা বুঝতে পারছি সেটাই আমি বলছি।